আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সে সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি ভার্চুয়ালি হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন স্কুল কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হয়েছে সবারই বক্তব্য আগে কমপ্লাই করতে হবে ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোটেল আছে সেগুলো অলরেডি চল্লিশটির মতো রিপেয়ার হয়ে গেছে এদিকে ভ্যাকসিন আসতেছে ইউনিভার্সিটির ছেলেদের যদি ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দিতে পারব মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানান সচিব তিনি বলেন আজও প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরতে বলেছেন